अंधी दोहालियाय मुर्शिदाबादे श्री श्री रामकृष्ण आश्रम अपना दर्शन करबें। भितरे जाच्छी आश्रमेर भितरे मुर्शिदाबादे आश्रम श्री श्री रामकृष्ण ठाकुरेर এই যে আমরা ঢুকছি এখন আপনাদের নিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে কান্দিতে মুর্শিদাবাদ। এটা হচ্ছে স্বর্গীয় স্বামী রামানন্দ মহারাজের স্মৃতি সমাধি মন্দির। আপনাদেরকে দেখাই সামনে নিয়ে দর্শন করুন শিব পার্বতী আর এই ঠাকুরকেও দর্শন করুন। এটা একটা সমাধি ক্ষেত্র। কালিমাকেও আপনারা দর্শন করুন। আশ্রমটি অনেক বড়, আপনারা দর্শন করুন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দোহালিয়া কান্দি মুর্শিদাবাদ। এটা মঞ্চ, সব জায়গায় রামকৃষ্ণ মিশনের মঞ্চ করাই থাকে গান বাজনার জন্য। আমরা রামকৃষ্ণ মিশনে আসলাম, শান্ত পরিবেশ, আমাদের দর্শন করা এখান থেকে, আপনারা দর্শন করুন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির। মা তো আপনারা দর্শন করুন আগে। জয় রামকৃষ্ণ, আপনার দর্শন করুন। কান্ধি দোয়ালিয়াতে রামকৃষ্ণ ঠাকুরের মন্দির। আপনারা দর্শন করে নিলেন, আমিও দর্শন করলাম। জয় রামকৃষ্ণ। আমরা পাশেই দেখতে পাচ্ছি শ্রী শ্রী বগলা মাতা শ্রী শ্রী নারায়ণ নবগ্রহ মন্দির। জায়গাটা হচ্ছে দোহালিয়া কালীবাড়ি কান্ধি মুর্শিদাবাদ। আপনারা দর্শন করবেন। নবগ্রহ মন্দিরের ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দর্শন করাবো। প্রথমেই দর্শন পেলাম মা মনসা। জয় মা মনসা। এই মন্দিরটি 1409 স্থাপিত হয়েছে সীতারাম, রাম সীতা নারায়ণ সবারই বিগ্রহ রয়েছে এখানে। গণেশ হনুমানজি রয়েছেন, তার ছবিটিও আপনাদেরকে দর্শন করা। আপনারা দেখুন দাঁড়িয়ে আছেন জয় হনুমান, রামের সব থেকে বড় ভক্ত। এবার দর্শন করুন শ্রী শ্রী সন্তোষ মাতা শ্রী শ্রী কালী কানন্দ ভৈরবী মা, কেউ আপনারা দর্শন করুন। এখানে মন্দিরের আগেই মা গঙ্গাকেও দর্শন করুন।